গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে প্রায় 6:10, আমি বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্যে। এই যে চলে এলাম এপিজি আব্দুল কালাম পার্কে, এখন বাজে প্রায় 7:30। আমি সবে মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরলাম। এখন আমি ফ্রেশ হইনি, একটু পরে ফ্রেশ হচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপরে আমি পড়তে বসবো। আজকে সেরকম কোথাও যাইনি, আজকে এপিজি আব্দুল কালাম পার্কের মধ্যেই ছিলাম। আজ আমি বাবা মা একটু বেরোচ্ছি, আমরা যাচ্ছি বড় বাজারে, কারণ বাবার একটা চশমা তৈরি করার আছে। সরি, বড় বাজার না, আমরা লাল বাজারে যাব। আমি অর্ধেকটা রেডি হয়ে গেছি, শুধু চুল বাঁধাটা বাকি আছে, ওটা হয়ে গেলে পুরো রেডি হয়ে যাবো একদম। জামকে এই রেড ড্রেসে কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর চলো দেখাচ্ছে বাইরে গিয়ে। আমি আর মা এই যে বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি বড় বাজার। তো বাবা সামনে আছে, এই যে বাবা। বিহারলায় পৌঁছে গিয়ে আমরা ট্যাক্সি পেয়ে গেছিলাম, ট্যাক্সিতে উঠে গেছি। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. আমরা লালবাজারে চশমাটা বানাতে দিয়ে একটু বড় বাজারে গিয়েছিলাম। তো এবার একটুখানি কিছু কেনাকাটা করে নিয়েছি বড় বাজার থেকে। প্রচন্ড ভিড়টাকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা বড় বাজারের মধ্যেই যাচ্ছি চশমা বানাতে গিয়ে। আমরা একটু বড় বাজারে, আমরা চশমা বানাতে গেছিলাম লালবাজারে, তো ওখান থেকে একটু বড় বাজার থেকে ঘুরতে এসেছিলাম। এখন আবার চশমা দোকানের দিকে আমরা যাচ্ছি। লালবাজার থেকে বড়বাজার ডিস্টেন্সটা খুবই কম, বেশিক্ষণ সময় লাগেনি। আমরা প্রায় চশমা দোকানের কাছাকাছি চলে এসেছি। তারপরে আমি আর মা একটু চিকেন রোল খেয়ে নিলাম। সবে আমরা বাড়ি পৌঁছালাম, বাড়ি ঢুকিনি, সবাই ট্যাক্সি থেকে নেমে এবার বাড়ির দিকে যাচ্ছি। ঘুরে আসার পর আমি এখন আমার ঠাম্মার বাড়ি যাচ্ছি, কারণ আজ অনেকটাই টায়ার্ড ছিলাম। তো ঠাম্মার বাড়ি থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, তখন ঘড়িতে বাজে প্রায় 6:30, আমি তখন ঘুম থেকে উঠেছি। তো এবারে আমি চা বিস্কিট খাবো, তারপরে আমি একটু পড়তে বসে যাব, কারণ আমার 7:30 দিয়ে আজকে অনলাইন ক্লাস আছে। আজ যেহেতু বাড়িতে ছিলাম না, তো কালকে ব্লগটা এখনো পোস্ট করিনি, ভিডিও এডিটই করা আছে। আমি কিছুক্ষণের মধ্যেই ব্লগ পোস্ট করব। চলুন আজকে কি কিনেছি তাহলে দেখা যাক। এই ব্যাগটা আমি বড় বাজার থেকে নিয়েছি, অনেক ভ্যারাইটিস কালার ছিল, বাট এটা আমার পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়েছি। কিন্তু সত্যি অনেক দাম কম ওখানে, অনেক। তারপরে আইসক্রিম বানানোর এই আইসক্রিম মেকারটা কিনেছি, সত্যি জিনিসটা খুব সুন্দর দেখতে, এই জিনিসটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তো পেয়ে গেছি। তারপরে কী কিনবো বুঝে উঠতে না পেরে একটা পেনের প্যাকেট কিনে নিয়েছিলাম। তারপরে এত কাপড় কাচার বার কিনেছে, তারপর ছোটো ছোটো এই কৌটোগুলো কিনেছে ঘরে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্যে, সাথে দু প্যাকেট ক্লিপও রয়েছে। এই যে ছোটো ছোটো ক্লিপ কিনেছে, বড় বড় দেখাচ্ছিলো কিন্তু ছোটো ছোটো কিনেছে। মা আমার জন্য এই ছোটো ছোটো দুটো কানের কিনেছে, আর আমি আমার জন্য এত গার্ডার কিনেছি, কারণ আমার গার্ডারটা খুব দরকার হয়। তারপরে মা মায়ের জন্য হারটা কিনেছে, খুব সুন্দর দেখতে, আমি পছন্দ করে দিয়েছি। ওখানে অনেক দোকানে ব্লগ করার রুলস আছে, কিন্তু আমি তো নতুন, আমি তাই জানি না যে কোথায় কোথায় ব্লগ করা যেতে পারে, তাই আমি নয়তো আমি ব্লগ করেই দেখাতাম। আর এই একটা হার কিনেছে, খুব সুন্দর দেখতে। আর মা মায়ের জন্য এই একটা কানে, আর এই একটা কানের নিচে, আর এই কানেরগুলো আমি কিনেছি। প্রত্যেক কটা কি সুন্দর দেখতে, ভালো করে বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু এগুলো খুব কিউট কিউট দেখতে। এখন বাজে প্রায় 9:00, আমার সবে অনলাইন ক্লাস শেষ হলো, অ্যান্ড এখনই আমি ব্লগটা পোস্ট করেছি। তো অনেকটাই লেট হয়ে গেছে, প্লিজ চেক করে নিও তোমরা, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে ডিনারে ছিল ভাত আর চিকেন স্যুপ।
প্রায় 11টা বেজে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ, বাই এভরিওয়ান।